প্রত্যেক দিনে না, আজকে দিনে সকালবেলা রাবার বাগানে রাবার গাছ কাটতে কষ্ট তুলতে গেছিলো। তো ওনার নাম হচ্ছে শ্যামল দেবনাথ, বাবার নাম হচ্ছে দেবেন্দ্র দেবনাথ, বাড়ি হয়েছে রাজনগর, উত্তর রাজনগর। তো হঠাৎ এমন সময়ে মানে আকাশ থেকে বিজলি তাদের গায়ের মধ্যে বসছে, তো গায়ের মধ্যে পড়াতে তাদের সঙ্গে সঙ্গে মাটিতে লুটে বসছে। তো পাশে একজন দুজন দেখতে সেরে তাদের সঙ্গে সঙ্গে হাসপাতালে আনছে, আনার পরে এটা মৃত ওইটা মানে ডাক্তার ঘোষিত করছে। ওনার বয়স? বয়স অনুমানিক 45-47 হতো, ঠিক আছে। মৃত্যুকালে তাদের এক ছেলে এক মেয়ে আছে, ছেলেটা এখন খুব ছোটো 10-12 বছরে, আর মেয়েটা ক্লাস 12 পড়ে। প্রচণ্ড বেদনাদায়ক ঘটনা আমাদের গ্রামের বাদ মানুষ ছিলেন।